কেউ যদি মোটর মেকানিক শিখে যায় আফ্রিকাতে এত গাড়ি সে নিঃশ্বাস ফেলা জায়গা পাবে না ওখানে গাড়ি সস্তা বাংলাদেশে যে গাড়ির দাম হচ্ছে চল্লিশ লাখ টাকা ওঠে সেটা আমি ওডি মার্সিডিস বিএমডাব্লিউ আমি অহরহ দেখছি আমি যে বিল্ডিংয়ে থাকছি সেই বিল্ডিংয়ে নিচে দশটা বিএমডাব্লিউ আর যে কয়টা মার্সিডিজ আমি হিসাব করতে পারি আমি মোটামুটি পঞ্চাশটা গাড়ি ছিল আফ্রিকা গরিব এই ধারণাটা করাও ঠিক না আফ্রিকা প্রচন্ড রিস ওখানে যারা টাকা আছে প্রচুর টাকা আছে কিন্তু ডিফারেন্সটা এখন আমরা যে বিদেশে লোকজন পাঠাচ্ছি ধরেন মিডল ইস্টে যারা গেছে বা ইউরোপে যাচ্ছে আমরা দক্ষ করে দক্ষ লোকজন করে পাঠাচ্ছি কিনা পড়াশোনাটা এই জন্য করা দরকার যে আমি কোন জায়গায় যাব আমার মোটিভটা কি এটা বেসিক একটা লেভেল বোঝা যেমন ধরেন লাইব্রেরিয়া শুনলে মনে হয় লাইব্রেরি কিন্তু অবস্থা খারাপ ছিল এখন কিন্তু স্ট্যাবল কিন্তু লাইব্রেরিতে আপনার খরচ নিউ ইয়র্কের মতো যে কোনো প্রোডাক্টের এখন আপনি যদি একটা গাড়িতে হাত দেন আপনার একশো ডলার দিনে পাঁচটা গাড়িতে হাত দেন পাঁচশো ডলার সো পড়াশোনাটা এই জন্য আমি কোন জায়গায় যাবো কোন সেক্টরে যাবো আফ্রিকানে একটু পড়াশোনা করবো কোথায় কোথায় সুযোগ আসছে কোন দেশে যাওয়া যেতে পারে আর প্রথমেই হচ্ছে যেটা ঝুঁকি নেওয়া ঝুঁকি বলতে আউট অফ দ্য বক্স চিন্তা করা যে ঠিক আছে লাইব্রেরিতে গেলে তো আমি শুট হয়ে যেতে পারি হ্যাঁ ভাই কিছুটাও রিক্স থাকে রিস্ক নাই এটা ভুল কথা রিস্ক থাকবে কিন্তু তারপরে কিছু যেমন সাউথ আফ্রিকা সেফ না চাঁদ সেফ না তারপরে কঙ্গো সেফ না হ্যাঁ কিছু কিছু জায়গা আছে সেফ না ওইটা কোনটা সেফ কোনটা সেফ না কোনটা মরারে প্রবাবিলিটি তাহলে সেই জায়গাতে আপনি যেহেতু অনেক মানে আফ্রিকান কান্ট্রিজ থেকে স্টাডি করছেন কোনটা বাংলাদেশের জন্য এখন একটু সুইটেবল হবে পূর্ব আফ্রিকা পশ্চিম আফ্রিকার কোন কোন কান্ট্রিজ যেমন ইথিওপিয়াতে যুদ্ধ চলছে ওখানে যাওয়া যাবে না পশ্চিম আফ্রিকা ধরেন সেনেগাল আইভরি কোস্ট তারপর সিয়েরা লিওন ঘানা